মুখ্যমন্ত্রীর দায়িত্ব সামলানোর পাশাপাশি একজন দন্ত চিকিৎসক হিসেবেও ত্রিপুরা রাজ্যে সমান পরিচিত এবং সমাদৃত ডাক্তার মানিক সাহা। চিকিৎসক জীবনে আইজিএম হাসপাতালে বেশ কিছুদিন কর্মরত ছিলেন তিনি। এই হাসপাতালের প্রতি রয়েছে তার আলাদা অনুভূতি। বৃহস্পতিবার আচমকায় পরিদর্শনে এসে আইজিএম হাসপাতাল চত্বরে দাঁড়িয়ে এমনটাই জানালেন রাজ্যের স্বাস্থ্যমন্ত্রী তথা মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা। ওপিডি আইপিডি সহ হাসপাতালে বিভিন্ন দপ্তর এদিন ঘুরে দেখেন তিনি। এর পাশাপাশি সাধারণ মানুষকে জানিয়েছেন অসুস্থতা সংক্রান্ত বিপদে পড়লে 102 এই নম্বরে ফোন করতে। সমস্ত রকম পরিষেবা সমেত রোগীর কাছে পৌঁছে যাবে অ্যাম্বুলেন্স। নাগরিকদের সুবিধার্থে বর্তমানে 7টি অ্যাম্বুলেন্স রয়েছে আইজিএম হাসপাতালে। সেবা সঠিকভাবে পায় না, তো এই বিষয়টা কি আপনি দেখছেন? অ্যাম্বুলেন্সের তো আমি যা দেখি এখানে এত ভালো সার্ভিস আছে, নাম্বারে ফোন করলে অ্যাম্বুলেন্স পাওয়া যায়। আগে গতানুগতিক যেরকম অ্যাম্বুলেন্স ছিল এখন তো সেরকম নেই। আউটসোর্সিং সাতটা অ্যাম্বুলেন্স আছে বলছে। 102-তে যে কেউ ফোন করলে, 102-তে ফোন করলে অনেকে জানেও না, আমিও জানি না 102-তে, কারণ সমস্যা পড়লে কিন্তু অনেক কিছু জানা যায়। অ্যাম্বুলেন্স আমরা সারাক্ষণই তো দেখি, সুন্দর অ্যাম্বুলেন্সের সুবিধে দেখি, যদি এরকম স্পেসিফিক কিছু থাকে নিশ্চয়ই দেখবো। স্যার, ঔষধি বিভাগটি দেখেছেন আপনি, প্রথমেই কি বলবেন এই বিষয়ে? না, ওটা দেখলাম আমি, ওখানে জনঔষধি, তো জনঔষধি বিভাগ, তো সেখানে আমি দেখলাম ওরা তো অনেক চারটা আমি দেখলাম, সমস্ত ইমার্জেন্সি ড্রাগস থেকে এবং সাধারণত যে ড্রাগসগুলো মানুষের প্রতিনিয়ত দরকার পড়ে, কার্ডিওভাস্কুলার হোক, হাই প্রেশারই হোক বা অ্যান্টিবায়োটিক হোক, সবকটাই দেখলাম আছে ওখানে, পর্যাপ্ত পরিমাণেই আছে। হাসপাতাল পরিদর্শনের পাশাপাশি নাগরিকদের নিরাপত্তা নিয়েও এদিন বক্তব্য রাখেন রাজ্যের মুখ্যমন্ত্রী তথা স্বাস্থ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা। সংবাদ মাধ্যমকে স্পষ্ট জানিয়েছেন এই সরকারের আমলে গুন্ডামি করে ছাড় পাবে না কেউ, অন্যায় মেনে নিতে নারাজ তিনি। গুলিকাণ্ডে অপরাধীদের আটক করা হয়েছে, আইন মেনে যথাযথভাবে শাস্তির ব্যবস্থা নিতেও পুলিশকে নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী। যে রাজ্যে দেখা যাচ্ছে শহরে ডাকাইতির মতো ঘটনা হচ্ছে এবং গুলিকাণ্ড, তবে অভিযুক্ত আটক হচ্ছে না, কি বলবেন বিষয়টা? আজকে আমি পেপারে দেখলাম আটক হয়েছে, সব জায়গায় আটক হচ্ছে, আর আমি তো এই বিষয়গুলো কোনো অবস্থায় আমি মেনে নিতে পারিনি। পুলিশকে আমি নির্দেশ দিয়েছি অবশ্যই যেন ওদেরকে যথাযথভাবে আইন মেনে যা যা করার করতে হবে, আর কোনোরকম কম্প্রোমাইজ হবে না। আর গুন্ডামি করে অন্ধকে, এই সরকারে গুন্ডামি করে কেউ রাজ করতে পারবে না, এতটুকু আপনাদের বলে দিতে। 2023-এ বিধানসভা নির্বাচনের পর থেকে রাজ্যে কর্মসংস্কৃতি ফিরিয়ে আনতে সর্বদাই সচেষ্ট নতুন মন্ত্রিসভার সদস্যরা। সাধারণ মানুষ ঠিকমতো পরিষেবা পাচ্ছেন কিনা তা খতিয়ে দেখতে এদিন আচমকায় আইজিএম হাসপাতালে পরিদর্শনে আসেন রাজ্যের স্বাস্থ্যমন্ত্রী তথা মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা। ব্যুরো রিপোর্ট, আর ই নিউজ।